বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন সাই দয়াময়। কালেমা পড়লে গুনাগার হয় কেমন কথা বলো আমায়। আমার দাদা উস্তাদ আমাদের মানিকগঞ্জের তথা আমার বাবার যিনি জ্ঞানের দাতা ছিলেন বাউল কবি আব্দুল নূর মেহেদি রহমান, দাদু ভাইয়ের একটি গানের ভিতরে আছে, কালেমা পড়িলে কাফের যদি না পড়িলে কুফর হয়, কালেমার ভেদ বুঝাও গুরু দয়াময়। আমাদের বাউল সম্রাট রশিদ সরকার তিনি লিখেছেন, দেহের কালেমা দেখব আমি চাইয়া। আমাদের ঝিটকা শরীফের আর একজন সাধক গীতিকার তিনি বলেছেন, আমারও অজুদের মাঝে তথা আমার দেহের মাঝে কালেমা আছে, তবে এই কালেমাগুলো কোন কালেমা কোন জায়গায় বান্ধা। দেওয়ান রশিদ বললেন, চার কালেমায় ১৪ সেজদা, কুরআন মাফিক জানিতে চাই, চার কালেমার ভেদের কথা বলো গুরু দয়াময়। বিনা সেজদায় যে নামাজটা, এটা আমাদের তরিকত জগতে ইহা গুরু এবং ভক্তের মধ্যে নিহিত থাকে। আমরা শরীয়ত মতে বিনা সেজদায় একটা নামাজ আদায় করে থাকি, এটা আমরা সকলেই অবগত। সেটা হলো জানাজার নামাজ। কি বাবাজি, জানাজার নামাজে কি সেজদা আছে? নাই। কেন থাকবে না? কারণ একটাই, দেহের ভিতর থেকে ওই পাখিটা উড়াল দিয়ে চলে গেছে, আর নাই, শূন্য খাঁচা হয়ে গেছে। আর গুরু ভক্তের যে বিনা সেজদার নামাজটা, আমার দয়ালের কাছে জানবো এর কোনো সময় সীমা আছে কিনা। যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের একটা সময় সীমা বেঁধে দেওয়া আছে, আর তরিকতের এই বিনা সেজদার নামাজের কোনো সময় সীমা আছে কিনা, আর এটা কোন নামাজ যে নামাজে ভক্ত হয়ে সেজদা করবে না, গুরু তো করবেই না। আর কোন কালেমা পড়লে আল্লাহর বান্দা গুনাগার হয়, কোন কালেমা পড়লে আল্লাহর বান্দা কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, কালেমা হাজার হাজার বার পাঠ করলেও কোনো লাভ নাই, কালেমা তাহকিক তদন্তের মাধ্যমে কবরে যাওয়ার আগ মুহূর্তেও কেউ যদি একটি বারও দর্শন করে কবরে যাইতে পারে, আল্লাহ রসুল ডেকে বলে সে বিনা হিসাবেই জান্নাতবাসী হয়ে যাবে। আমার দয়ালের কাছে জানবো বিষয়টা কি, এই গানের ব্যাখ্যাগুলো জানলে আমরা অবশ্যই চেষ্টা করব ইহা তাহকিক তদন্তের মাধ্যমে দেখা এবং বোঝার জন্য। কোথায় কালেমা কি, এই প্রসঙ্গে একটা গান আগামী করি, তারপরে আমি ব্যাখ্যার মধ্যে যাবো। হ্যালো, অতি উত্তমভাবে প্রথম আসরে যেভাবে চাওয়া ছিল মৌখিকভাবে প্রশ্ন এবং প্রশ্নবোধক একটি গান, দয়াল গুরুজি দুইটি গান কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে আমাদেরকে বুঝদান করেছেন। দুইটি গান আমরা সর্বপ্রথম আসরে গুরুর মুখ থেকে শ্রবণ করেছি। তার প্রথম যে গানটা, টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকারের রচিত একটি গান, তার কাছে পড়িও তোমরা হলে বায়াত যার আছে রুহানি সুরার, তাকে ওলি জানিও নিশ্চয়। কাকে? তাকে। সে কেমন হবে? মুখ দিয়ে অন্তরের কথা প্রকাশ করতে হবে না, সে মুখ দেখেই বুঝতে পারবে যে ইহা তার অভিপ্রায় তথা ইহা জানা বুঝার বাসনা করে আমার ভক্ত আমার কাছেই আসছে। গুরুর কোনো জাত হয় না, একটা গুরুর কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই মুরিদ হইতে
পারে, যাকে দেখা মাত্র হৃদয়টা আনন্দিত হয়ে যায়, যাকে দেখা মাত্র আমি মুক্তি লাভের সুসংবাদটা পেয়ে যাই, যাকে দেখা মাত্র আমার মুহাম্মদের কথা মনে পড়ে যায়, সেই একমাত্র অলি হতে সক্ষম, আর তারাই হইল নবীজির কে বংশধর। যেখানে প্রশ্ন ছিল জবাব গান হয়ে গেছে, সেখানে আমি আর হাত দিতে চাই না। তবে আমার দয়াল যে কথাটা বললেন দাঁড়িয়ে, যে আমি আমার দয়ালকে আক্রমণ করেছি, আক্রমণমূলক প্রশ্ন, দয়ালকে কখনোই আক্রমণ করা যায় না? যায় কি যায় না? আমি প্রথমেই বলেছি প্রশ্ন করা যায় না, অনেকে বলে, কিন্তু প্রশ্নের জায়গাই তো একমাত্র গুরু, গুরু দরবার। কারণ এমন কিছু প্রশ্ন থাকে যদি বাইরের জ্ঞানী গুণী সাধক তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, তারা প্রতি উত্তর করে তুমি তোমার দয়ালের কাছ থেকে জেনে নিও। এজন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পাঠশালা, শিক্ষা কেন্দ্র এটা হলো গুরু দরবার। তো এখানে আক্রমণের কিছু না, জানা বোঝার জন্য আরজি করেছিলাম, আপনি জবাব করেছেন, এখানে আর কোনো অভাব নাই। তবে আমার প্রশ্নই যে আপনি আমারে ঘুরিয়ে দিলেন কারণটা বুঝতে পারলাম না। আমার নবীজি মেরাজে গেলেন, আল্লাহ বললেন আমি বেমুরিদানের সাথে দেখা করি না। আমার হুজুর পাক বললেন তাহলে আমি কিভাবে কার কাছে মুরিদ হব? আল্লাহর আদেশ ক্রমে চক্ষু বন্ধ করলেন, হাত অগ্রসর করলেন, তাকিয়ে দেখলেন নিজের হাত নিজেই ধরে আছে, ধরে মুরিদ হলেন। এখানে প্রশ্ন আসছে, মুরিদ হওয়ার পরে আমার নবীজিকে আমার আল্লাহ খেলাফত দিয়েছেন কিনা, এর প্রক্রিয়া কি, কি লেখা ছিল খেলাফত নামায়? দয়াল, খেলাফত নামায় পিসাবরা লেখা দিব, আমি অমুক পিসাব, আমার অমুক বক্তরে খেলাফত দিলাম, এটা পিঠে সাইনবোর্ড লাগাই ঘুরবো, এর নাম কি খেলাফত? খেলার একটা পথ হইতে পারে, যোগ্যতা নাই তারপরেও কেউ যদি জোর করে বসে যায় গদিতে, এটা খেলার একটা পথ হতে পারে যে আমারে খেলাফত দিছে। যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত গুরু প্রেমিক, যারা প্রকৃত গুরু, তাদের কোনো সাইনবোর্ড লাগে না, তারা ডাকে না যে আমি পিসা বইছি, আমার কাছে মুড়ি দইতা হোক। প্রয়োজন হয় না তাদের কাছে আপনা আপনি, আমাদের মতো অজ্ঞানী মূর্খ যারা আমরা চলে যাই জ্ঞান লাভের আশায়, মুক্তির আশায়। আমার দয়াল নবীকে খেলাফত দিয়েছে কিনা, দয়াল এই কথাগুলো তো আসলে আপনার কথা, আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন, এটা ভালো, কারণ আমি জানি বুঝি কিনা আমার নবী সম্পর্কে, কতটুকু জানি বুঝি, কতটুকু মানি, এই অভিপ্রায় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন। তবে খেলাফতের যে বিষয়টা, আমার হুজুর পাক গুরুকে সন্তুষ্ট করলে ভক্ত খেলাফত পায়, তাই পায় না? গুরুকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে, দাসত্ব করে, তখন গুরু তাকে খেলাফত দেয়। সৃষ্টির সূচনায় আমরা যদি যাই, আলাস্তুবে রাব্বেকুম, আমি কি তোমার প্রভু নই? আমার হুজুর পাক যখন নূর অবস্থায় ছিলেন, তখন তিনি স্বীকার করেছিলেন, ইয়া কালু বালা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম বা দাস। আমার মাওলা নূরে মুহাম্মদীর প্রতি সন্তুষ্ট হয়েছিল, এবং সন্তুষ্ট হয়ে সেখানে এই যে মোহরে নবুয়তটা আমার আল্লাহ আমার নূর ও নবীকে দান করেছিলেন, তখনই তিনি খেলাফত প্রাপ্ত ছিলেন। সেই সৃষ্টির গোড়ায় আমার নূর নবীজি খেলাফত প্রাপ্ত ছিলেন। দুনিয়ার মধ্যে আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা আমার নবীজি নূরের এটা বিশ্বাস করি না, আমার নবীজির নামের দরুদ কিয়াম এটা করি না। আমার হুজুর পাক তিনি বলেছেন মুরিদ হইতে হবে, আহলে বায়াতের নাই উঠতে হবে। এই মুরিদটা হলে বায়াতটা এরকম
নূহ নবীর কিস্তির ন্যায়, এটা আমরা স্বীকার করি না। এই কথাগুলোর উপরে ভিত্তি করে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলেই কি আমার হুজুর পাক বেমুরিদান হয়েই মুরিদ করছে, নাকি বিষয় মূল হাকিকতটা কি? তাহলে জানা হয়ে গেল। আর এই খেলাফতের যে বিষয়টা মুরিদ হওয়ার পরে দেখেন আল্লাহ পাক তার পবিত্র জবানে তিনি ঘোষণা করেছেন, আমার হাত আমার রাসুলের হাত, আর আমার রাসুল পাক বলেছেন আমার হাত নায়েবে রাসুলের হাত। আবার আল্লাহ বললেন, কেউ যদি আমার রাসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, সে যেন মনে করে আমার রাসুলের হাতের ভিতরে আমি আল্লাহ আমার একটি কুদরতি হাত রহিয়া গিয়াছে। আর আমার রাসুল পাক বলেছেন আমি পর্দা নেওয়ার পরে কেউ যদি নায়েবে রাসুলের হাতে হাত রেখে আহলে বায়াত স্বীকার করে, সে যেন মনে করে ওই হাতের মধ্যেও আমি রাসুলের আমার একটা কুদরতি হাত রহিয়া গিয়াছে। তাহলে এই বিধানগুলো স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমার হুজুর পাক কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন নাই, তথা তিনি বেমুরিদান হইতেই পারেন না। গেল একটা বিষয়, আর একটা প্রশ্ন কইরা আমার মাথাটা দিছে ঘুরাইয়া। এমন সাতজন ভক্ত, এই সাতজনের মধ্যে কেউ অভিশাপপ্রাপ্ত, কেউ আশীর্বাদপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে, কারা আশীর্বাদপ্রাপ্ত কারা অভিশাপপ্রাপ্ত, এর কারণটা কি, তাদের নামগুলো কি? আমি আসছি আপনার পাঠশালায় পড়াশোনা করার জন্য, শিক্ষার জন্য। প্রথম আসরে একটু ভর্তি হইলাম, পরে আপনি আমারে পড়া না দিয়াই যদি প্রশ্ন করেন তাইলে রেজাল্টটা কি হইব, জিরো না? আমি আবার একেবারে ওই রকম না, একটু হইলেও দেওয়ার চেষ্টা করব হাদিস তথা দলিল অনুসারে, কারণ আমাদের মধ্যে কয়েকটা চ্যানেল আসছে যাহা বহির্বিশ্বে এই গানগুলো প্রকাশ করবে। যদি কোনো রকম একটু ভুল বলা হয় তাহলেই আমাদের নামের উপরে তো অনেক কিছুই। তাহলে সাতজনের নাম অবশ্যই বলার জন্য চেষ্টা করব। এখন নতুন করে আমার দয়ালের কাছে কিছু চাওয়া পাওয়া তথা প্রশ্ন আমার থাকবে। আমার দয়াল আমাকে আদেশ করেছেন যেই গানে ভাবুকের ভাবের উদয় হয় সেই দিকে যেন আমরা একটু, বিশেষ করে আমি একটু যাওয়ার চেষ্টা করি। দয়াল চাইলেই হয়, না চাইলে কিছুই নয়। যদি দয়াল চায় তাহলে সম্ভব এবং চেষ্টা করব। আমার দয়াল বলেছেন দর্শন করতে হবে, নামাজকে দেখতে হবে, কালেমাকে দেখতে হবে। যারা আমরা দেখি না তারা কখনোই আমরা মুমিন বান্দা হইতে পারি না, এটা কখনোই সম্ভব না। এই জন্য আমি আমাদের মানিকগঞ্জ ঝিটকা শরীফ, ঝিটকা শরীফের সুফিকুলের শিরোমণি, সুফিকুলের যিনি সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিস্তি, দয়ালের একটি প্রশ্নবোধক গান আমার দয়ালের চরণে নিবেদন করব। আশা করি আমার দয়াল ভালো জবাব দিবেন। এই পাশ থেকে আমার কিছু ভাইয়েরা বলতেছিল, মনে করছে প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। বাহ, আমার ঘরের জিনিস, আমার পাতিলে খাবার আছে কি না আছে আমার চাইতে হেই ভালো জানে। ধন্যবাদ আপনাকে। ধরেন সব জায়গার ভিতরে ভেজাল ঢুকছে, আপনারা বিশ্বাস করবেন? আগে ভেজালযুক্ত খাবার খাইতো আমার মুরব্বীরা, এই জন্য তাদের শরীরে কি ভেজাল মুক্ত, এই জন্য তাদের শরীরে তেমন একটা রোগ ব্যাধি হইতো না, হইতো বাবাজিরা? আর এখন দেখেন ছোট ছোট বাচ্চা তাদের শরীরেও কত ধরনের রোগ ব্যাধি। এখন সব জায়গায় ভেজাল, তরিকতের ভিতরেও এখন ভেজাল ঢুকে গেছে বাজানরা। দুঃখের কথা কি বলি, অনেক জায়গায় মেয়ে মানুষরাও পিসাবয়া মুরিদ করে। আপনারা জানেন কি না জানি না, আবার জানতেও পারেন, আপনারা জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি।
তবে বাবা আমরা বাউল গান করি, বাংলার সর্ব জায়গায় ঘোরাফেরা করি, এগুলো আমাদের চোখে পড়ে, এটা কতটুকু দলিল সম্মত এই কথাটা তাদের আমরা বুঝাইতে পারি? পারি না। ভিতরে কি হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, তারপরেও কি সত্য বড় তিতা দয়াল তাবলিক করে দিনের পথে ডাকে, মনে হয় তারা দিনের পথে নাই। কি বলে জানেন? তারা ডেকে বলে, আপনি আসেন আমাদের সাথে তাবলিক করেন, মসজিদে থাকেন। আরে ভাই, মসজিদটা হলো ইবাদতের স্থান, ইবাদতের জায়গা, আর ওই জায়গায় ওরা রান্দা বাড়া খাওয়া ঘুমানো সব কিছুর জায়গা বানাইছে। ডাক দিয়া বলে, আসেন দিনের পথে আসেন, ইবাদত করেন, নামাজ পড়েন, এই 40 দিনের ভিতরে, 41 দিনের ভিতরে একটা দিন আপনার সাথে নবী স্বপ্নযোগে দেখা দেবে। নবীজি স্বপ্নযোগে দেখা দেবে, নবীরে পাইলে লাভ কি হইব তোর, লাভ কি হইব দেখা হইলে? আরে আবু জেহেলের সাথে দিনে দেখা হইছে কতবার, দেখা লাভ কি? কি দেখা হইছে না আবু জেহেলের সাথে? দেখছে, কেউ দেখেও লাভ নাই যদি সে না মানে। আমরা পিসাব মানি, পিসাব ধরি, অনেকেই আমরা ভক্তরা আছি দাদা পিসাবেরই নাম জানি না, আছে না বাজান? অনেকে পিসাবের নাম জানি, দাদা পীরের নাম, তাও ওই পিসাব তো দূরের কথা। এই জন্য আমার দয়ালের কাছে এমন ভাবে প্রশ্নগুলো ছিল যাতে করে হাদিস কোরআনের আলোকে বিষয়টা খুলসা হয়ে যায়, মূলত ইহা আক্রমণ না। এখন যে গানটি করব, আমাদের দেওয়ান রশিদ সাহেবের গান, এই গানটা হলো কালেমানিয়া। আমরা ইসলাম ধর্ম, শান্তির ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমাদের মধ্যে আমরা যদি কালেমা এটা ভালো করে না জানি, না বুঝি, না দেখি, তাহলে আমরা কখনোই মমিন বা ভক্ত হইতে পারবো না। 14টা সেজদা আসছে কোরআনের ভিতরে, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহের ভিতরেও 14টা সেজদার জায়গা স্থান আছে। আমার দয়ালের কাছে জানবো, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহে ভান্ডে এই 14টা সেজদা কোথায় কোথায় আছে, কিভাবে ইহা আদায় করতে হয়, একটা সেজদার স্থান হতে আরেকটা সেজদার স্থান এর দূরত্ব কতটুকু। চার কালে মায় 14 সেজদা, চার কালে মায় 14 সেজদা, কুরআন মাফিক বলো আমার দেহের কালমা দেখাও গুরু, এই চার কালেমার ভেদ গুরু, বলো 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 আমার চার কালে মাই তো চাই।
আরেক কথা বলো মোরে, ও রোজা হারাম তার উপরে আরেক কথা বলো, রোজা হারাম তার উপরে সাইজির আছে কোথায় 90,000 কালাম যাও, 90,000 কালাম যাবি, জাত নাম একটা আছে কোথায়। নামাজ আদায় করেছিলেন সাই দয়াময়, কালেমা পড়লে গুনাগার হয় কেমন কথা বলো আমায়। আমার দাদা উস্তাদ আমাদের মানিকগঞ্জের তথা আমার বাবার যিনি জ্ঞানের দাতা ছিলেন বাউল কবি আব্দুল নূর মেহেদি রহমান, দাদু ভাইয়ের একটি গানের ভিতরে আছে, কালেমা পড়িলে কাফের যদি না পড়িলে কুফর হয়, কালেমার ভেদ বুঝাও গুরু দয়াময়। আমাদের বাউল সম্রাট রশিদ সরকার তিনি লিখেছেন দেহের কালেমা দেখব আমি চাইয়া। আমাদের ঝিটকা শরীফের আর একজন সাধক গীতিকার তিনি বলেছেন আমারও অজুদের মাঝে তথা আমার দেহের মাঝে কালেমা আছে, তবে এই কালেমাগুলো কোন কালেমা কোন জায়গায় বান্ধা। দেওয়ান রশিদ বললেন চার কালেমায় 14 সেজদা, কুরআন মাফিক জানিতে চাই চার কালেমার ভেদের কথা বলো গুরু দয়াময়। বিনা সেজদায় যে নামাজটা এটা আমাদের তরিকত জগতে ইহা গুরু এবং ভক্তের মধ্যে নিহিত থাকে। আমরা শরীয়ত মতে বিনা সেজদায় একটা নামাজ আদায় করে থাকি, এটা আমরা সকলেই অবগত, সেটা হলো জানাজার নামাজ। কি বাবাজি, জানাজার নামাজে কি সেজদা আছে? নাই। কেন থাকবে না? কারণ একটাই, দেহের ভিতর থেকে ওই পাখিটা উড়াল দিয়ে চলে গেছে আর নাই, শূন্য খাঁচা হয়ে গেছে। আর গুরু ভক্তের যে বিনা সেজদার নামাজটা আমার দয়ালের কাছে জানবো এর কোনো সময় সীমা আছে কিনা, যেমন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের একটা সময় সীমা বেঁধে দেওয়া আছে, আর তরিকতের এই বিনা সেজদার নামাজের কোনো সময় সীমা আছে কিনা, আর এটা কোন নামাজ যে নামাজে ভক্ত হয়ে সেজদা করবে না, গুরু তো করবেই না। আর কোন কালেমা পড়লে আল্লাহর বান্দা গুনাগার হয়, কোন কালেমা পড়লে আল্লাহর বান্দা কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন কালেমা হাজার হাজার বার পাঠ করলেও কোনো লাভ নাই, কালেমা তাহকিক তদন্তের মাধ্যমে কবরে যাওয়ার আগ মুহূর্তেও কেউ যদি একটি বারো দর্শন করে কবরে যাইতে পারে আল্লাহ রসুল ডেকে বলে সে বিনা হিসাবেই জান্নাতবাসী হয়ে যাবে। আমার দয়ালের কাছে জানবো বিষয়টা কি, এই গানের ব্যাখ্যাগুলো জানলে আমরা অবশ্যই চেষ্টা করব ইহা তাহকিক তদন্তের মাধ্যমে দেখা এবং বোঝার জন্য। Oh,
দেওয়ান রশিদ বিনয় করে কথাটা কেন বললাম বাবা, একটু নিজের জ্ঞানকে প্রশ্ন করবেন। যুগে 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 সত্য যেই জিনিসটা, এটা চাপাই বইরা ছিল, এখনো আছে। সত্য যেদিন উন্মোচিত হবে মানুষের বিবেকের দ্বার, সেদিন খোলা হয়ে যাবে। আর মানুষের বিবেকের দ্বার, জ্ঞানের দ্বার যখন খোলা হবে, সাধকে বলে জ্ঞানে হয় আউলিয়া অজ্ঞানে দেউলিয়া। যার জ্ঞান নাই তার কোনো আবাদতি নাই। আমরা মানুষ এখন বর্তমান, এই যে আমার ইউটিউবার ভাইরা আছে, আপনারা বলেন তো এই যাবৎকাল ভালো ধর্ম কথা, ভালো ন্যায় নীতির কথা, ভালো ন্যায় নীতির গান বা গজল কোনটা ভাইরাল হইছে? ভাইরাল হয় কি এর বলে বাদাম বাদাম গান, আরো রকমের কত বাজে অশ্লীল। আসলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন কলিজীবের এমন অবস্থা হবে, অন্নগত প্রাণ আর জনিগত হলো মন। মানে খাই বলইব ঘুমাইব, পোলাবেন জন্ম দেওয়ার কাম জন্ম দিব, এক সময় মরিয়া যাব। এটা হলো কলিজীবের মানুষের অবস্থা। এখন আমরা সেই জায়গায় আছি বাবা, সত্যের মূল্যায়ন আমরা করতে জানি না। এর জন্য সত্য, আপনারা সবাই জানেন আল্লাহ নবী তাকে ডেকে ডেকে আল্লাহ বলেছিলেন, হে নবী, বনি ইসরাইলরা তারা 72টা দলে বিভক্ত ছিল, 72টা মতভেদে তারা বিভক্ত ছিল, কিন্তু আপনি উম্মতি মুহাম্মদের মধ্যে একটা দল বেশি হবে, 73টা দল হবে, তার মধ্যে 72টাই দোজখবাসী হবে, একটা দল জান্নাতি হবে। এখন বলেন তো 72 বেশি না এক বেশি? হ্যাঁ, 72 বেশি, গণনায় 72 বেশি, আর এক দল জান্নাতি। এখন নিজের নিজেকে নিজে একটু প্রশ্ন করেন তো, আপনি ওই দলের মধ্যে আছেন কি না, আপনি ওই দলের মধ্যে আছেন কি না? সেই দলটা কোন দল, কোন দল? সেই দলটা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, আল্লাহ প্রাপ্ত যেই দলটা, এটা হলো ওলি আল্লাহ পিরবর্ষিক নবী রাসূল। এই দলের দামান, এই দলটাকে যারা আঁকড়ে ধরলো, আমার নবী বলেছে আহলে বায়াতের কিস্তিটা এত দীর্ঘ, এত প্রস্থ, এত লম্বা হবে, নূহ নবীর আমলে পৃথিবীতে প্লাবন হয়েছিল, নূহ নবীর কিস্তিতে যারা আহরণ করেছিল তারা নাজাত প্রাপ্ত হয়েছিল, আর যারা উঠে নাই তারা হালাক প্রাপ্ত, ধ্বংস হয়ে গেছিল। তদ্রূপ আহলে বায়াতের কিস্তিটা নূহুর কিস্তির চাইতে অনেক দীর্ঘ। যারা এই কিস্তির মধ্যে উঠলো তারাই নাজাত পাইল।
আর আমার মধ্যে একদল ভাই রয়েছে, এরা কয় বাপ মা থাকলি হয় মহিলা মানুষের কয় কে বি দরবার, তোমার স্বামী হলো সবচেয়ে বড় অফিস। আরে আব্বা কয় ও নিজে যদি জানতো আমরা পীরেরে কি কয়ে ডাকি আব্বা নাকি বাবা, নাইলে বাবা জান নাকি নাইলে হুজুর কেবলা। একটা বলি, আচ্ছা একটা স্বামীর কাছে স্ত্রী যদি পীর হয়ে যায় তাহলে একটা সমস্যা হয়ে যায় না বাবা? গ্যাঞ্জাম তো লাগে, কারণ স্বামীরে তো আর বউ আব্বা ডাকতে পারবো। আজকে যেমন আমার দরদি আইসা বলতেছে দেওয়ান সাহেব মৌসুমি বাউল বন্দনা করতে দাঁড়াইছে, বন্দনা মোটামুটি তার শুরু হয়ে গেছে, দয়ালের পক্ষ থেকে বলতেছে দরবার থেকে বলছিল আজকে আপনি শিষ্যের পালা গাইবেন মৌসুমি বাউল গুরুর পালা গাইব। আমি কোনো অসুবিধা নাই, তা আপনার যে ভক্তি দিতে হবে আমি কি দিমু? ভক্তি যদি দিতে হয় দিমু, আমি তো মৌসুমি বাউল রে ভক্তি দিমু না, ভক্তি দিমু আমার গুরু চরণে। তাহলে যেখানেই আপনি সাব্যস্ত হন না কেন, আপনি যেখানেই ভক্তি দেন না কেন, ভক্তিটা যদি আপনার আরাধ্য দেবতা আপনার যিনি মালিক ওই মালিককে কেন্দ্র করে হয় সেই ভক্তিটা জাগা মতো অবশ্যই। তাই এই কথাগুলো বললাম এই কারণে লোকজন কম দেখে। আমরা যদি আজকে মারামারি পারামারি করতাম একটা মানুষও যাইতো না, আর এর মধ্যে কখনো ধর্ম বাস করে না, হিংসা প্রতিহিংসার মধ্যে কখনো ধর্ম বাস করে না। তাই আপনারা যারা আছেন নিঃসন্দেহে আপনারা চতুর্মুখী জ্ঞানী অত্যন্ত জ্ঞানী, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তি অঞ্জলি রাখি। একটি গান আমার কাছে প্রশ্ন স্বরূপ আসছে, সে গানটি পাইলাম চার কালেমাই চোদ্দ সেজদা। কোরআন মতে জানিতে চাই চার কালেমার ভেদের কথা বুঝাও মুর্শিদ। এই গানটার মধ্যে যেই কথাগুলো আসছে আমি কথার মধ্যে না গিয়ে ব্যাখ্যার মধ্যে যাওয়ার চেষ্টা করি। নবী আইন এই গানটার মধ্যে আমি প্রবেশ করব, কিছু কথা বলবো। একটা মৌখিক প্রশ্ন করে গেছে এই মানব দেহে চোদ্দ সেজদা কোথায়? বাবা এটাই বড় সমস্যা হয়ে গেছে, যেই কথার জবাব ভক্তরা গুরুর বায়ে বাড়িতে গিয়ে গুরুর বাড়িতে গোলামি করে গুরুর পায়ে তেল ডইলা, এক বছরে কখনো সিদ্ধি লাভ হয় না, বারো বছর, বারো বছর গুরুর বাড়িতে খেতবান বক তুই তো পাই না, বারো বছর আবার বাইজিস্তানদের বাড়িতে যায় দেখি উরুষের সময় ভক্তবিন্দুর অভাব নাই, উরুষ একদিকে শেষ রাত্র শেষ হয়নি, অনেক ভক্ত কয় কি বাবা যদি অনুমতি দিতেন তাহলে আমরা মুখে মুখে অনেক কিছুই পারি, বাস্তবে আমরা পারি না। চোদ্দ সাজদা কোথায়, কালেমা কি, এই প্রসঙ্গে একটা গান আগামী করি তারপরে আমি ব্যাখ্যার মধ্যে যাওয়ার চেষ্টা করব। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলচিস্তি তার লেখা একটি গান আছে, সাবুত কালমা মানব দেহ কইরা লওগা ফানা, কালেমা পড়লেই মুসলমান হইবা না। এখন একজন ভক্তের জন্য কালেমাটা কি এই গানটাই তার প্রমাণ দিবে। ধন্যবাদ। চার কালেমার রং ধরিয়া মুর্শিদ মারেল, চার কালেমার রং ধরিয়া মুর্শিদ মারেল, চার কালেমার রং ধরিয়া আনোয়ার সাইলো, আমার সুকুর সাইলো, আমার মইনুর বাবা এলো, ও কি এলো তারে ধরো সময় চলে গেল, তারে ধরো সময় চলে গেল, ধরতে হবে কি ধরতে হবে, আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহর রঙে রঞ্জিত হও আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও। এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর প্ল্যাটফর্ম খুঁজতে গেলে কোরআন শরীফে আসছে আল্লাহু নুরু সামাওয়াতি ওয়াল আর্দ,
আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু দেখিতে পাইতেছ সমগ্র কিছু আল্লাহর নূর। তাহলে এই নূর প্রাপ্ত হয়েছে তোমার কামেল মোকাম্মেল পীর মুর্শিদ, সেই মুর্শিদকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। তারে ধরো সময় চলে গেল, শরিক নাই একলা রে, শরিক নাই একলা, শরিক নাই একলা রে, শরিক নাই একলা। গানের কথাগুলো বোঝা যায় বাবা? কালে মাতা এবারে মাঝে পিরি মুড়িদের খেলা, আল্লাহ বলে ওরে বান্দা আমার শরিক নাই একলা রে, শরিক নাই একলা, শরিক নাই একলা রে, নামের সাথে নাম মিশাইয়া কানে পাঠাইল, নামের সাথে নাম মিশাইয়া কানে পাঠাইল, ওরে যার নূরে দুনিয়া সৃজন কেমন কইরা হলো, তারে ধরো সময় চলে গেল। সনাতন ধর্মের একটা কথা জিজ্ঞেস করেছিলাম, শিষ্যর মাথা ভালো, মাথা ভালো দেখে জবাবটাকে এবারে সঠিকভাবে দিয়েছেন। প্রশ্নটার কারণটা ছিল একটা জায়গায়, এর মধ্যে পাওয়া গেছে হনুমান, পাওয়া গেছে না বাবা, যেখানে একটা ভাবে মিলন, এর কারণেই আমার প্রশ্নটা ছিল। সনাতন ধর্মে ব্রহ্মা বিষ্ণু শিব কৃষ্ণ রাম নারায়ণ যত দেব দেবতা রয়েছে এই কলিযুগে, তাদের যত শক্তি, সমগ্র শক্তি গুরু শক্তির মধ্যে সিস করেছে, গুরু শক্তির মধ্যে দিয়ে দিয়েছে। গুরুময় ব্রহ্মাণ্ড এই গুরু শক্তির মধ্যে, গুরু মন্ত্র, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুই স্বয়ং স্বয়ং সর্বা। এখন এই গুরুকে যে চিনল, সে গুরুকে, এই গানটার মধ্যে আসলো, যে চিনেছে আল্লাহ রাসুলকে, সে আল্লাহকে, রাসুলকে রেসালাত প্রাপ্ত যে নায়েবে রাসুল আমার শুকুর চান, তিনি আমার রসুলের রেসালাত প্রাপ্ত হয়েছে, এর জন্য তার নাম নায়েবে রাসুল। ওই নায়েবে রাসুলকে চিনলে আমার আল্লাহকে চেনা, যে চিনেছে রাসুলকে সে আল্লাহকে চিনিল, যে চিনেছে রাসুলকে সে আল্লাহকে চিনিল, যে চিনেছে রাসুলকে সে আল্লাহকে চিনিল, চিনিল তারে ধরো সময় চলে গেল, ও তারে ধরো সময় চলে গেল, ওরে তারে কলে মারে রং ধরি আমর শীত মারেল, ওরে দয়া তোমার এল, এই এল তারে ধরো সময় চলে গেল, ও তারে ধরো সময় চলে গেল। আশহাদু আল্লা ইলাহা
কি দেখিয়া কয় তালে মা শাহাদাত এইটা কিসের সাক্ষী দেয় গো, কিসের সাক্ষী দেয়, কিসের সাক্ষী দেয় রে, কিসের সাক্ষী দেয়, কিসের সাক্ষী দেয় রে, কিসের সাক্ষী দেয়। দেখেন আমার ভাইয়ের অবস্থা, ভাই নিজে যাইতে চাইতেছে মানে অন্ধকারে ভয় পাইতেছে, এখন ডাকতেছে আরো কয়েকজন। কিন্তু ক্যামেরার সামনে যে ভিডিওটা ডিস্টার্ব হইতেছে এটা আমার ভাই। বাবা হাসতে হাসতে পাপ করলে সে পাপের মুক্তি হয় না বাবা। আস্তে ছোট, আমরা তো গান শুনি, গান এখন আমাদের একটা বিনোদন হিসেবে আমরা নিয়ে নিছি, এটা আমাদের বিনোদন একটা ব্যবস্থা। কিন্তু খাজা বাবা গান গাইছে, গাইছে না বড়বীর গান শুনছে, শুনছে এটা আমরা জীবনীতে পাই। বড়বীরের কাছে যখন খাজা বাবা বলল তিন দিন পরে, যে বড়বীর প্রশ্ন করলো তোমার মুখটা ম্লান কেন, মলিন কেন, কয় আমার তিন দিন যাবত খাবার খাদ্য খাইতে পারতেছি না, আমার বাড়িতে খাওয়ানোর অভাব নাই, তুমি খাবার খাইতে পারতেছো না, কয় এই খাবার আমার আমার দেহের খাবার না হুজুর, এটা আমার রুহের খাবার। রুহের আবার খাবার হয় নাকি, কি রুহের খাবার, কয় রুহের খাবার হচ্ছে আমার সামা কাওয়ালি, গজল গান সঙ্গীত আমার রুহের খোরাক। কয় এটা তো ঠিক না, এটা উচিত না, কাদ্রিয়া তরিকার মধ্যে কিন্তু বাবা গান বাজনা গাওয়া হয় না, গাওয়া হয় এখন আবার রীতি রেওয়াজ চালু হয়েছে। কোন দিন থেকে, ওই দিন থেকে বড়পীর বললেন তাহলে একটা কাজ করো, তুমি একটা একবার আমারে শোনাও, বিরক্ত হইতেছেন বাবারা, একবার আমারে শোনাও। আমার খাজা বাবা গান আরম্ভ করলেন, বাদ্যযন্ত্র ছিল না, খাজা বাবার এশকের তালে, মানুষকেও তালে চলতে হয়, বেতালে চললে মানুষের কোনো উপায় থাকে না। আপনার সংসারের সাথে যদি আমার আপনার তাল মিলায় না চলেন সংসার টিকবো না, সমাজের সাথে তাল মিলায় না চললে সমাজ টিকবো না, হাঁটতে গেলেও যদি তালে তালে না হাঁটেন উষ্ঠা খেয়ে বরং লাগবে, তালে চলতে হয়। অটোমেটিক এশকের তুফান থেকে সেখানে তাল বাজতে লাগলো, জিকিরের ধ্বনি হইতে লাগলো, আসমান জমিন জিকিরে নাচতে লাগলো, দুলতে লাগলো। বড়পীর দেখে এই হন অবস্থায় যদি চলতে থাকে, আর কিছুক্ষণ চলতে থাকলে দুনিয়াটা প্রলয় হয়ে যেতে পারে। বড়পীর তার ডান হাতটা উপর দিকে দিয়ে আসমানকে ইশারা করতেছে শান্ত হও, বাম হাতে একটা লাঠি জমিনের মধ্যে দিয়ে জমিনকে ইশারা করতেছে জমিন শান্ত হও, আর খাজা বাবাকে বলতেছে মঈনুদ্দিন তুমি এই মুহূর্তে গান বন্ধ করো, তোমার গজল বন্ধ করো, নয়তো দুনিয়াটা প্রলয় হয়ে যাবে। আমার খাজা বাবা গান বন্ধ করলেন, স্থির হলো, আর আমার খাজা বাবাকে ডেকে ডেকে বললেন বড়পীর মঈনুদ্দিন তুমি যে গান করলা, এই গান তোমার মতো যদি কেউ গাইতে পারে আর আমার মতো শ্রোতা হয়ে কেউ যদি সেই গান শুনতে পারে, তার জন্য গান বাজনা হলো চোদ্দ এলেমের সর্দার। কিন্তু এখন তো আমরা গান গাই, বন্ধু তুমি আইলা না, বকশিস যা আছে দে শিল্পীর। বর্তমান ইউটিউবে দেখা যায় শিল্পীর মুখে চুমাও খায়, এমন অবস্থা হয়ে গেছে এই অশ্লীল একটা জগৎ। এই জগৎ থেকে বিবেকবান মানুষরা যদি এখনো মুক্তি না নেয়, এই এই কারণেই তার দোজকের জন্য আর কিছু লাগবে না, এই কারণেই যথেষ্ট। তাই পায়ে ধরে বলে যাই, হাসতে হাসতে কেউ পাপ কামায়েন না, যদি ভালো না লাগে কোনো সাধু মহতের মজলিসে আইসেন না। আপনারা কি শুকুর সাহেব বাবা ডাইক আনছে, নিমন্ত্রণ করছিল, আপনি যদি একজন জ্ঞানী হন, একজন ধ্যানী হন, একজন মহত হন, তাহলে মহতি জলসায় আসেন, আর যদি না আসেন, আপনি যদি জ্ঞানী ধ্যানী গুরু প্রেম যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার দরকার নাই তো। আমার কথায় যদি কেউ কষ্ট পান দয়া করে ক্ষমা করবেন, আমি আপনাদের সন্তানের ন্যায়। একটা গান হচ্ছে মানুষের স্বরূপ, একটা গানের স্বরূপ যদি দেখে ওই গানের মধ্যে মুর্শিদের সেকেল সুরত উদয় হয়। আর মাওলানা
জালালউদ্দিন রুমি, তিনি বলেছেন একজন আশেক এক সেকেন্ডের মধ্যে তার মাশেককে নিয়ে আল্লাহর এত কাছে এত কাছে এত কম সময়ে পৌঁছাইতে পারে, একটা মুহূর্তের মধ্যে এমন জায়গায় সে পৌঁছাইতে পারে, একজন নফল আবাদতকারী 70 বছর নফল নামাজ পড়েও সেখানে পৌঁছাইতে পারে না। এই মুর্শিদের দরবারে এটা বাবা, ভাবতে গেলে চোখের পানি চলে আসে, আমার দ্বারা হইল না, আমার দ্বারা গুরু করব, মুর্শিদের করব, দয়াল দিদার চান্দের করব, আমার পরশ চান্দের, আমার মইনুল বাবার করব, আমার দ্বারা হয় নাই। আপনারা যারা ভক্ত আছেন, ওই যে দেখেন আনোয়ার সার দিদার সার দামান ধরে বসে আছে, আমার শুক্কুর চান, ওই জায়গায় একটু কিছু পাওয়ার চেষ্টা করেন, দেখবেন কোনো কিছুর অভাব থাকবে না। দয়া করে গানটা একটু লক্ষ্য করে শুনবেন। রেচারে কানে মারে রং ধরিয়া মুর্শিদ তোমারেরো, আরে দয়া তোমারেরো এলো তারে ধরো সময় চলে গেল, ও তারে ধরো সময় চলে গেল। আশহাদু আল্লা ইলাহা কি দেখিয়া কয় কালেমা শাহাদাত, এইটা কিসের সাক্ষী দেই গো কিসের সাক্ষী, কিসের সাক্ষী দেও রে কিসের সাক্ষী দেয়, কিসের সাক্ষী দেও রে কিসের সাক্ষী দেয়, না দেখিয়া মিথ্যা সাক্ষী দেওয়ার আদেশ না, হাতে ইয়াদ আল্লাহ চোখের পর্দা খোলো, রাজার পীরের হাতে ইয়াদ আল্লাহ, পীরের হাতে ইয়াদ আল্লাহ চোখের পর্দা খোলো, ও কি খোলো তারে ধরো সময় চলে গেল, ও তারে ধরো সময় চলে গেল। ধরো সময় চলে গেল, আরে ধরো সময়।
মহাজনী গান আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বাহু তুলে সবাই গুরু গুরু বলে। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়ান লিখেছে কালাম, শুনেন আপনারাই আছেন যত গুণধাম। কালামের মধ্যে আমার দাদা সাধক রজ্জবালি দেওয়ান তিনি লিখেছেন, লাশব্দে লাশরিক করো, ইলা হাতে বাতাস ধরো, ইল্লাতে এশকের আগুন জ্বালো অনির্বার, আল্লাহ শব্দ পানির মতো স্বভাব চাই তোমার, হু বলতে হও মাটির মতো, হয়ে চার তরিকার অনুগত দিবারতি অভিরত থাইক ইন্তেজার, মুর্শিদ বিনে কেউ হবে না পারের কর্ণ ধার, কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গোনা। দয়াল কাদির চন্দের মুখের বাণী নিয়রজ্জব সত্য জানি, নইলে ব্রেথা জিন্দেগানি ভূতেরই বেগার, জানলে কালেমার ভেদ বিষয় বস্তু পাবি আমার মাওলাজির দিদা। এখন বাবা কোরআনের দৃষ্টি থেকে এই চোদ্দ সেজদার বিবরণ আসছে, যদি কোরআনের দিক থেকে বলতে যাই চোদ্দ সেজদার বিবরণ এমনি সুরা আরাফ 206 নম্বর আয়াত, সুরা রাত 15 নম্বর আয়াত, সুরা নাহল 49 নম্বর আয়াত, সুরা মরিয়ম 58 নম্বর আয়াত, সুরা হজ 18 ও 77 নম্বর আয়াত, সুরা ফুরকান 60 নম্বর আয়াত, সুরা নামল 25 নম্বর আয়াত, সুরা সাজদা 15 নম্বর আয়াত, সুরা সুয়াদ 24 নম্বর আয়াত, সুরা হামিম 7 নং আয়াত এবং সুরা নজম 62 নম্বর আয়াত, সুরা ইস্তাশিক সুরা আয়াত নাম্বার হলো 21 এবং সুরা আলাক আয়াত নাম্বার হলো 19। এটা হলো কোরআনের সেজদা, কোন কোন সুরায় কোন কোন জায়গায় সেজদা, কিন্তু মানব দেহে গুরু ভক্তের মাঝে সেজদার বিষয়টা কি? এখন যদি বলি যে বাউল মৌসুমে আপনি গুরুর কাছ থেকেই এটা যাই না নেন, ভালো হয় না? তা আপনারা পাবেন কি? এখন গুরু অঙ্গে ভক্তের মানব দেহের মধ্যে চোদ্দটা সেজদা যদি দেখি, প্রথম আপনার এই যে পেশানি, দুইটা চোখ, দুইটা অধর, এক মানে এই ঠোঁট, দুই কর্ণ, নাসিকা এক, বাহুদয় দুই কাঁধে, বাহুদয় দুই বৃদ্ধাঙ্গুল এবং নাভিমূল আর হলো পদযুগল। এখানে চোদ্দটা, চোদ্দ জায়গায় চোদ্দটা স্থানে চোদ্দটা সেজদা। আরো যদি গভীরভাবে কেউ জানতে চায় সে যেন গুরুর কাছে যাই না নেয়। কারণ হাটের মধ্যে হাড়ি ভাঙলে নিজের মাথায় সমস্যা হইব, তাই যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। এবার ওই গানটার মধ্যে বিনা সেজদায় সালাত আদায় করেছিলেন সাই দয়াময়, কালেমা পড়লে নাকি গুনাগার হয় কেমন কথা জানিতে চাই। আমরা সেজদা দিয়ে অনেক মানুষ দেখলি বোঝা যায় পাক্কা নামাজি আছে না, কেমনে বোঝা যায়? কপালের মধ্যে নূরের টুকরা, হাদিস কুরসির মধ্যে আসছে পাঁচ জায়গায় যদি কারো দাগ থাকে ওই মানুষটা কশিন কালো জান্নাতে যাবে না।
এখন একটু পাঁচ জায়গার ধাক খুঁজেন তো কোন কোন জায়গায়। ওইখান থেকে নূর জ্বলবো, আবার হাদিসের মধ্যে আছে যে এখান থেকে নূর জ্বলবো, হাসরের মাঠে কবরের মধ্যে এখান থেকে নূর বাইরে। সহি কিতাবের মধ্যে ইহার যথেষ্ট দলিল আছে। কিন্তু বাবা এই যে ললাট আল্লাহর দেওয়া এত সুন্দর একটা জায়গা, আপনি সেজদা দিয়া যে দাগ ফালাইলেন, প্রকৃত সেজদার মাহাত্ম্য হচ্ছে সেজদা এমন ভাবে দিতে হবে আপনার এই কপালের নিচ দিয়ে যেন একটা পিপিলিকা যাইতে পারে। কি একটা পিপিলিকা যাইতে পারে, মানুষে যেন নামাজি কয় আমি হইলো মসজিদ করে যাই হইলো, ভাষা ঘুষি করি তাহলে কি আমার সেজদা হইতাছে? কি ভাই কোরআনের 82 জায়গায় সালাতের কথা, বিরক্ত হইতেছেন না তো বাবা আপনারা? 82 জায়গায় সালাতের কথা আসছে, এক জায়গায় আসছে সালাতে বাঁকা লাঠিকে সোজা করে, সালাতে সালায় বাঁকা লাঠিকে সোজা করে। আর এক আয়াত আসছে সালাতে পৃথিবীর যত ফায়েশা কাজ আছে এই ফায়েশা কাজ থেকে মানুষকে দূরে সরায় রাখে। কিন্তু নামাজ পড়ে সুদের টাকা খায়, খায় না? নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে অন্যের জমির আইল ঠেলে। কি নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দিতেছে, নামাজ পড়ে অবিচার ব্যবিচার করতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কইছেন নামাজে যত ফায়েশা কাজ থেকে মানুষকে দূরে সরাইয়া রাখে রাখে, এখন আল্লাহর আয়াত কি কখনো মিথ্যা? কল্পনাও করা যাবে না, আল্লাহর আয়াত মিথ্যা এটা কল্পনাও করা যাবে না। তার মানে কি আমার নামাজ মিথ্যা আল্লাহর কথা সত্য, আমার নামাজ মিথ্যা আল্লাহর কথা সত্য। পৃথিবীতে মানুষের সবচাইতে বড় বাঁকা হলো মানুষের মন, এই মনকে হলো নামাজে সোজা করবে, কিন্তু আমাকেও বাঁকা হয়েই থাকে। নামাজে চক্ষু শীতল হয়, এই চক্ষু শীতল যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূর তাজাল্লি আপনার নামাজে মেরাজ কখনোই আপনার হবে না। কিন্তু বাবা আমরা তো ভুয়া আবাদতে এখন মত্ত আছি, আসল আবাদত পামুক নি, জাগো কাছে যাই ওই শালারাও আমাকে ভুলা ভুয়াটা শিখাইতেছে, আর আমরাও এত গাধার জন্মের গাধা, ওরা যা কয় আমরা এটি মাইনা নিতেছি, কাইমন বাক্যে বিশ্বাস করে নিতেছি, আমরা এটা পরখ করার চেষ্টা করি না, এটা যাচাই বাছাই করার চেষ্টা করি না। আমার কথায় অপরাধ হলে ক্ষমা করবেন, বিনা সেজদায় সালাত আদায় করলেন বাবা, যেখানে আমার সামনে যদি আমার শুকুর চান থাকে এখানে কি মাথা নিচা করার দরকার আছে? হ্যাঁ, আমার মাথার সামনে যদি আমার আল্লাহ থাকে, আমার চোখের সামনে যদি আমার মালিক থাকে, এখানে মাথাটা নিচার দরকার আছে? তার দেই গেই তো পরম ভরে, আমার দরদি ভাই যান কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানাইছে, তার প্রতি আমি শত সহস্র ভক্তিবাদ জানাই, আপনাদের সকলের প্রতি ধন্যবাদ বাবা। এখন আল্লাহর সেজদা দেওয়ার দরকার পড়ে না, কারণ ব্রহ্মাণ্ডটা হলো আল্লাহর চোখের সামনে, এই কুল কায়নাতটা হচ্ছে আল্লাহর। আমি যা দেখি না আল্লাহ দেখে না, আমি যা শুনি না আল্লাহ শুনে না, তাহলে আল্লাহর সামনে সমগ্র কিছু দৃশ্যমান, তার মাথাটা নিচু করার দরকার পড়ে না। এটা হলো আশিকি সেজদা, যেখানে কায়েমই সাথে সাথে কায়েম হয়ে যায়। যদি কোনো ভক্তের সামনে, যদি ভক্ত মুরাকাবা মুশাহেদার মধ্যে গিয়ে তার মুর্শিদের সেকাল সুরতটা যদি বর্জক ধ্যানের মধ্যে তার সামনাসামনি আনে, ওখানে আর মাথাটা নত করার দরকার পড়ে না, ওখানে সরাসরি ডাইরেক্ট সালাত হয়। তাইলে আর গান গেয়ে লাভ কি, কথাই কই? আরো এক দরদি বান্ধব, তিনি 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছেন, কথাগুলো শুনে তার প্রতিও ভক্তিবাদ জানাই, ধন্যবাদ। আর এক কথা বুঝাও মোরে, জগতে রোজা
নিষেধ কার উপরে? রোজা নামাজ এক শ্রেণীর মানুষ আছে তাদের প্রতি আল্লাহ নিষেধ করেছে, যারা সফররত অবস্থায় থাকে তাদের জন্য সালাত দরকার নাই। আরো এক দরদি 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন, তার প্রতিও ভক্তিবাদ জানাই, বলতেছে কথাই আনন্দ লাগতেছে। দরদি গান মানি কথার, কথা মানি গান, যে কথাগুলো বলতেছে এটা সুরে সুরে গেল কইলে গানই হয়ে যাইব, তাই ভক্তি জানাই তার প্রতি। বকশিস দিয়েন না কথা শেষে দিয়েন, নাইলে কথার লাইন কেটে যায়। যারা হিজরত করে, সফর করে, এক দেশ থেকে আর এক দেশে ভ্রমণ করে, ওই শ্রেণীর মানুষদের জন্য যদি নামাজ কাজাও হয় তাদের জন্য কোনো অপরাধ গুণা হবে না সহি কিতাবের মধ্যে। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজেই সালাত হয়ে গেছে, নিজেই নামাজ হয়ে গেছে, সেই শ্রেণীর মানুষদের জন্য দরকার পড়তে হবে সবার। নিষেধ কারো জন্যই না, আবার নিষেধ তাদের জন্য যারা ওই শ্রেণীর, সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আর দরকার মনে করতেছি না। এবার একটি কালেমার দর্শন আমি আপনাদের কাছে বলতে চাই, একজন ভক্তের কাছে কালেমার, এই কালেমার দর্শনটা যদি বলতে যাই বাবা হৃদয়টা ছিঁড়ে যায়, পাগল হয়ে যায়, আমি তো পারলাম না। আর এক মা জননী 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে ভক্তি জানায়। আমার দয়াল নবীর ছোটবেলার এক খেলার সাথী ছিলেন, তার নাম ছিল রাকা। আপনারা বাবা আমাদের এই যে কেরানীগঞ্জ সদরউদ্দিন আলচিস্তি তার নাম শুনছেন না, যিনি কোরআন দর্শন লিখছে, তার এক বন্ধু ছিলেন মুস্তাক আহমেদ, একই সাথে পড়াশোনা করছে, একই কলেজে তারা চাকরিরত অবস্থায় 45টা বছর একই সাথে কাটায় দিছে, সদরউদ্দিন চিস্তি আর মুস্তাক আহমেদ। 45 বছর পরে মুস্তাক আহমেদ সদরউদ্দিন চিস্তিকে ডেকে বলতেছে, এতদিন তোকে বন্ধু বলেছি ভাই, আজকে আমি দেখলাম তুই তো আমার বন্ধু না, তুই আমার দীনবন্ধু। 45 বছর পরে চিনতে পারছে যে তুই আমার বন্ধু না, তুই আমার দীনবন্ধু। ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করে ওরা কা, বড় হয়েছে এক পর্যায়ে আমার দয়াল নবীকে যখন চিনতে পেরেছে, দয়াল নবীর কালেমা পড়ে ওরা কা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমনি চলে যাচ্ছে খুব ভালো দিন, হঠাৎ করে ওরা কা অসুস্থ হয়ে পড়ে গেছে, ওরা কার মুখটা বাঁকা হয়ে গেছে। পাশের থেকে ওরা কার পীর ভাইয়েরা, গুরু ভাইরা, ভক্ত ভাইরা বলতেছে, আমার নবী পাকের মুখে শুনেছি কেউ যদি মৃত্যুর সময় কালেমা নসিব হয়, আল্লাহ ওই বান্দাটাকে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। যদি পূর্ণ কালেমা নাও পড়তে পারে, মৃত্যুর আগে যদি ফেরেস্তারা দেখে তার এই জিহ্বাটা উপরের দিকে, দাঁতের উপরের দাঁতের সাথে লাগানো, তবুও সেই মানুষটা মুক্তি পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। বাবারা আপন ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগী, আর তরিকতের ভাই যারা তারা হলো নিদানকালের সাথী, দুর্দিনের সাথী। তরিকতের ভাইরা বলতেছে, ওরা কা ও ভাই তোমার অবস্থাটা ভালো মনে হচ্ছে না, তুমি দয়া করে কালেমা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করো, কালেমা পাঠ করো,
কিন্তু ওরা কার মুখটা বাঁকা হয়ে গেছে, ওরা কালেমা পাঠ করতে পারে না, এমন করতেছে। আবার দয়াল নবীর প্রিয় ভক্ত, দয়াল নবীর কানে চলে গেছে সংবাদ, দয়াল নবীর কাছে গিয়ে বলতেছে, আপনার প্রাণ প্রিয় ভক্ত, ছোটবেলার খেলার সাথী আপনার ওরাকা মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, হুজুর পাক আপনি একটু দেখেন আপনার ভক্তের, আপনার আপনার ছোটকালের খেলার সাথীটার কি অবস্থা, কালেমাও পাঠ করতে পারতেছে। আবার দয়াল নবীর সংবাদ পেয়ে, বাবা ভক্ত যতই দুঃখে পড়ুক, যতই কষ্টে পড়ুক, যতই নিদানে পড়ুক, ভক্ত যদি তার ভক্তি ভরে একবার প্রাণ ভরে তার গুরুকে ডাক দিতে পারে, যত বিপদেই পড়ুক না কেন, যত সমস্যার মধ্যেই সে থাকুক না কেন, তার বিশ্বাস ভক্তি প্রেম যদি ঠিক থাকে, সাথে সাথে তার সামনে সে ধরা দেয় গুরু। আমার দয়াল নবীর সামনে সে মাথার কাছে বসেছে, মাথায় তার মহব্বতের হাতটা বুলিয়ে দিতেছে, বলতেছে, ওরাকা তুমি কালেমা পাঠ কর। আমার দয়াল নবীর আদেশ শোনার সাথে সাথে ওরাকা আমার দয়াল নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে এই মাথার চান্দিনা পর্যন্ত তাকাইছে, পাশে থেকে বলতেছে সাহাবারা যে, হুজুর ওরাকা তো কালেমা পাঠ করলো না, কই কি বলো পাঠ করে নাই। আবার বলতেছে, ওরাকা তুমি কালেমা পাঠ করো। ওরাকা আবার আমার দয়াল নবীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তাকাইছে, কিন্তু মুখে কালেমা পাঠ করে না। আবারও সাহাবারা বলতেছে, বাবারা কি কষ্ট হইতেছে। আবারও সাহাবারা বলতেছে, হুজুর ও হুজুর আপনার ওরাকা তো কালেমা পাঠ করতে পারতেছে না, করলো না, এইবার আমার ওরাকা কালেমা পাঠ করে নাই, বলো কি। আবারও আমার দয়াল নবী বলতেছে, ওরাকা সবাই বলতেছে তুমি কালেমা পাঠ করো না, বাবা কালেমা পাঠ করো। ওরাকা তৃতীয়বারও আমার দয়াল নবীর আদেশ শোনার সাথে সাথে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আবারও সে আর একবার তাকাইছে, তাকানোর সাথে সাথে ওরাকার প্রাণ পাখিটা তার দেহটা ছেড়ে পরম বন্ধুর দেশে পাড়ি দিয়ে চলে গেছে, ওরাকার মৃত্যু হয়ে গেছে। পাশ থেকে আমার নবীর সাহাবারা বলতেছে, হুজুর ওরাকা কত হতভাগা, কত বদনসিব, কত দুর্ভাগা, ওর কপালে কালেমা নসিব হইল না। আমার নবী ধমক দিয়ে বলতেছে, খবরদার তোমরা এমন কথা বলিও না, আমার ওরাকা কালেমা পাঠ করে নাই, আমার ওরাকা একবার না, দুইবার না, তিন তিনবার আমার ওরাকা জিন্দা কালেমাকে দর্শন করে তার বন্ধুর দেশে পাড়ি দিছে। আমার ওরাকে ওরাকারে তোমরা ভুল বুঝো না, আমার ওরাকারে তোমরা গালি দিও না, আমার ওরাকা আমি যেমন শিশুকালে বাবা মাকে হারিয়েছি, ওরা কারো বাবা নাই, ওরা কারো মা নাই, আমার যেমন ওরাকা ছিল তেমনি ওরা কারো আমি ব্যতীত আর কেউ ছিল না। ও তিন তিনবার কালেমাকে দর্শন করেছে জিন্দা কালেমাকে। তাই বাবা আমার দয়াল পরশালী দয়ানাল চিস্তিনি যে আমি এখান থেকে গান লিখেছি, যে ভালোবাসে কেন ডুব দিলি না,
দেখো নাই ওই কুমাইরা পোকে ভাই জিদি জানে দেখো নাই ওই আলম ফকির আমার কুমাইরা পোকে এ বাসার মধ্যে চাই নাই আনে অন্য
কম প্রেম করয়ে ধরাই আমার বাজানো নিদান কালের দরদি ভক্ত আমার ওই রকম প্রেম করয়ে ধরা দরদ আমার যে প্রেমেতে আল্লাহ নবী মুর্শিদে কে মিশে ওরে তারায় মানব জন্ম রে থাই গেল রে হইল না প্রেম সাধ আর কি হবে আমার এই সাধের মানব জন্ম মানব জন্ম রে থাই চলে গেল আহা এক ভক্ত গুরুর কাছে মাত্র মুরিদ হইছে